हेलो एवरीवन, तो लास्ट लेक्चारे आमरा मोटामोटी भावे डिसि थियोरेम एवं डिसि जे आमादेर जे नेटवर्क आछे सेटा आमरा शेष करे फेलेछि। आज थेके आमरा शुरू करब एसी फंडामेंटल। ठीक आछे, तो आमरा तोमरा आगेई जानो जे जे कोनो रकमेर कारेंट के आमरा दु रकम भागे भाग करते पारि, एकटा होच्छे डायरेक्ट कारेंट आर एकटा होच्छे अल्टारनेटिंग कारेंट। तो आज के आमादेर सेकेंड पार्ट आमादेर नेटवर्क थियोरिर अल्टारनेटिंग कारेंट अंशटा आमरा आज के कि करब शुरू करब। बेश, तो তার আগে আমরা আরো দুটো প্যাসিভ এলিমেন্ট সম্পর্কে আলোচনা করব, যেটা আমাদের ডিসি থিওরেমের ক্ষেত্রে বা ডিসি কারেন্টের ক্ষেত্রে খুব একটা অ্যাপ্লিকেবল হয় না, মানে যেহেতু একটা ইনঅ্যাকটিভ থেকে যায়, সেই জন্য সেটা সম্পর্কে আমরা আগে আলোচনা করিনি। মানে আমি কি বলতে চাচ্ছি, মানে আমরা বলতে চাচ্ছি যে আমরা এখন অবধি শুধুমাত্র রেজিস্ট্যান্স সম্পর্কে পড়াশোনা করেছি। কি করেছি? রেজিস্ট্যান্স সম্পর্কে পড়াশোনা করেছি। আর এবং আমরা দেখেছি যে কোনো নেটওয়ার্কে শুধুমাত্র রেজিস্ট্যান্সই অ্যাপ্লিকেবল হয় এবং রেজিস্ট্যান্সই থাকে, অন্য কোনো এলিমেন্ট থাকে না। এবং আমরা এটা জানতাম যে রেজিস্ট্যান্স এক ধরনের প্যাসিভ নেটওয়ার্ক এলিমেন্ট, তাই না? রেজিস্ট্যান্স এক ধরনের কি প্যাসিভ এলিমেন্ট, প্যাসিভ নেটওয়ার্ক এলিমেন্ট বা প্যাসিভ এলিমেন্ট, মানে এ কি করতে পারে না, এ কোনো মানে সাপ্লাই দিতে পারে না, মানে রেজিস্ট্যান্সের থেকে কোনোদিনও কারেন্ট বেরোবে, পাওয়ার ডেলিভার করতে পারবে, পারবে না। তো সেই জন্য আমরা রেজিস্ট্যান্সকে বলে থাকি কি, বলে থাকি প্যাসিভ এলিমেন্ট। এখন দেখা যায় রেজিস্ট্যান্স ছাড়াও আমাদের আরও দু রকমের প্যাসিভ এলিমেন্ট থাকে। ঠিক আছে, ইন নেটওয়ার্ক, ইন নেটওয়ার্ক উই হ্যাভ টু মোর প্যাসিভ এলিমেন্ট, passive element which is inactive in DC source। মানে এটা বোঝা গেল, ডিসি সোর্স থাকাকালীন অবস্থায় আমাদের এছাড়াও দু রকমের কি থাকে, প্যাসিভ এলিমেন্ট থাকে যেগুলো ইনঅ্যাক্টিভ অবস্থায় থাকে। দিস আর, তো সেগুলো কী কী? দিস আর ইন্ডাক্টার, নাম তোমরা অবশ্যই শুনেছ, অ্যান্ড ক্যাপাসিটার, অ্যান্ড ক্যাপাসিটার। এই জন্যই আমরা কি বলি, আমরা যখন পড়াশোনা করলাম এসি ডিসি থিওরেমটা বা ডিসি নেটওয়ার্ক যখন আলোচনা করলাম, ডিসি সোর্স সম্পর্কে যখন আলোচনা করলাম, তখন আমরা কি করেছিলাম, তখন আমরা ইন্ডাক্টার বা ক্যাপাসিটার সম্পর্কে আলোচনা করিনি। এবং কেন করিনি একটু পরে বুঝতে পারবে, জাস্ট এটা ইনঅ্যাক্টিভ অবস্থা থাকে। ইনঅ্যাক্টিভ ইন দ্য সেন্স ইন্ডাক্টার হয়ে যায় শর্ট সার্কিট আর ক্যাপাসিটার হয়ে যায় ওপেন সার্কিট। তো সেই জন্য আমি এটাকে ইনঅ্যাক্টিভ বলছি। কেন হয়, কী জন্য হয়, একটু পরেই আমরা দেখতে পাবো। কিন্তু দেখা যায় এসি নেটওয়ার্কে এই ইন্ডাক্টার এবং ক্যাপাসিটার ওর নিজের একটা কি করে, এক ধরনের কারেন্ট অপোজ করার একটা ধর্ম বা ক্যারেক্টার দেখাতে থাকে। তো সেই জন্যই আমরা এসি থিওরেম শুরুর আগে ইন্ডাক্টার এবং ক্যাপাসিটার সম্পর্কে আলোচনা করে নেব এবং কীভাবে এটাকে কাজ হয় সেটা সম্পর্কে শুনে নেব। তো তোমরা এখন হেডিং দিতে পারো, ফার্স্ট হেডিং ইন্ডাক্টার অ্যান্ড ক্যাপাসিটার, অ্যান্ড ক্যাপাসিটার। তো ইন্ডাক্টার এবং ক্যাপাসিটারের মধ্যে আমরা যদি শুরু করি ইন্ডাক্টার দিয়ে, তো ইন্ডাক্টারকে আমরা এল দিয়ে ডিনোট করি। ইন্ডাক্টারকে আমরা কী দিয়ে ডিনোট করি? এল দিয়ে ডিনোট করি। তো দেখো, ইন্ডাক্টার তোমরা কোথায় দেখতে পাবে এবং কখন দেখেছো, যদি তোমার কাছে কোনো এক ধরনের ওয়্যার থাকে এবং ওয়্যারকে কোনো একটা সলিনয়েডের ওপর এরকম করে যদি আমরা কি করি, রাউন্ড করি বা উন্ড করি, তাহলেই আমাদের কি হবে, এটাকে আমরা ইন্ডাক্টার বলতে পারি। দ্যাট মিন্স কি, সাপোজ কোনো একটা এরকম টাইপের কোনো একটা সলিনয়েড বা কোনো একটা এরকম টাইপের কোনো চোঙের মতো আকৃতির কোনো একটা কি আছে, ফিগার আছে, তার ওপর তুমি কি করলে একটা ওয়্যার, নর্মাল রেজিস্ট্যান্সের দিয়ে তৈরি ওয়্যারকে এরকম করে তুমি কি করলে, র্যাপ করে দিলে, এটাকে বলি উন্ড করা। আমরা বলি কি, এটাকে উন্ড করা বলি, মেশিনের ক্ষেত্রে আরও ভালোভাবে শুনবে বিষয়গুলো। তো এরকম উন্ড করে দিলে এবং মাঝখান থেকে সলিনয়েডটা ধরো বের করে ফেলেছো, তাহলেই তো আমি এরকম টাইপের কি স্ট্রাকচার দেখতে পাবো। এই জিনিসটাকেই আমরা কি বলে থাকি, এই জিনিসটাকেই আমরা বলে থাকি ইন্ডাক্টার। দ্যাট ইজ মাই কি, ইন্ডাক্টার। যার আমি এই ছবিটাকে একটু ভালো করে আঁকছি তোমাদের যাতে প্রবলেম না হয়, ঠিক আছে।
সাপোজ একটু বড় করে আঁকছি, ইয়েস এই টাইপের এরকম করে আঁকছি। হ্যাঁ, নোটটা সুন্দর করে বানিয়ে নাও, তাহলে দেখবে সুবিধা হবে। এই 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 টাইপের, ঠিক আছে? ওকে, তো এখানে তুমি কি দেখতে পাচ্ছ? এখানে দেখতে পাচ্ছ এটা আমার কি ক্রস সেকশনাল এরিয়া, আমি অন্য ইয়ে দিয়ে দেখিয়ে দিই। এখানে তুমি দেখতে পাচ্ছ দিস ইজ মাই ক্রস সেকশনাল এরিয়া, তাই তো? এটা আমার কি ক্রস সেকশনাল এরিয়া, বড় করে করে দিচ্ছি, সরি, দিস ইজ মাই কি ক্রস সেকশনাল এরিয়া, ফাইন। তো এটা আমরা কি দেখতে পাচ্ছি, দিস ইজ মাই ক্রস সেকশনাল এরিয়া, তো লিখে দাও ইট ইজ ক্রস সেকশনাল এরিয়া, আমি ছোটো হাতে ছোটো করে লিখলাম সিএস, ঠিক, বা এটা নামে নাম দিলাম এ। এবং আমরা বলতে পারি দিস ইজ মাই কি লেন্থ, দিস ইজ মাই লেন্থ বা এল, ঠিক। এবং এখানে এই যে ওয়্যারটাকে র্যাপ করা হয়েছে, তো এটার কি একটা টার্ন থাকবে। টার্ন মানে কি, টার্ন মানে কতগুলো প্যাঁচ দেওয়া হচ্ছে, এরকম করে কতবার প্যাঁচানো হচ্ছে, সেটাকে আমরা কি বলি, টার্ন বলি, তাই না? সাপোজ এরকম টাইপের একটা থাকলো, এটা আমি কি বলতে পারি, আমি বলতে পারি এ টার্ন, যেটাকে আমরা এন দিয়ে বোঝাই, তার ভ্যালু এক। সাপোজ এরকম টাইপের থাকলো, তাহলে আমরা কি বলবো, এন ইকুয়ালস টু কি বলবো, দুই, তাই না? তো সাপোজ আমরা বলছি এর মধ্যে এরকম করে যে টার্ন বা এরকম করে যে ঘোরানো হয়েছে, তার ভ্যালু টার্ন এন, ঠিক আছে? এর ভ্যালু আমরা বললাম টার্ন এন, ঠিক। তো তাহলে আমরা এখন কি বলতে পারি, আমরা বলতে পারি যে ইন্ডাক্টরের ভ্যালু, এই যে কন্ডাক্টরের যে পিসটা আছে, তার মধ্যে ইন্ডাক্টরের ভ্যালু কত হবে, সেই ভ্যালুটা আমরা দেখতে পাই এল ইকুয়ালস টু এন স্কোয়ার মিউ এ ডিভাইডেড বাই এল। দিস ইজ মাই ইন্ডাক্টরের ভ্যালু, দিস ইজ মাই এল বা ইন্ডাক্টরের ভ্যালু, যেখানে এন মানে তো বুঝতেই পারছো নাম্বার অফ টার্ন, নাম্বার অফ টার্ন, তোমাদের এর প্রুফটা দরকার নেই, জাস্ট মাথায় রাখবে এটা, এমন কিছু দরকারও নেই এটা। দ্যাট ইজ মাই ক্রস সেকশনাল এরিয়া, এল ইকুয়ালস টু লেন্থ, বুঝতেই পারছো, অ্যান্ড মিউ ইকুয়ালস টু, মিউ ইকুয়ালস টু পারমিয়াবিলিটি, পারমিয়াবিলিটি। এখন পারমিয়াবিলিটি কি, আমি একটা আমার যে চ্যানেল আছে, এই চ্যানেলে তোমরা দেখতে পাবে একটা ইলেকট্রোম্যাগনেটিজম বলে একটা প্লেলিস্ট আলাদা করে দেখবে, প্রাইভেট করা নেই, ওটা একদম ওপেন করা আছে। তো আমি বলেছিলাম তোমাদের আগেও যে যখন মেশিন পড়বে তার আগে ইলেকট্রোম্যাগনেটিজম সম্পর্কে একটু ভালো মতো পড়ে নিতে হবে। তো আমি তোমাদের বলেছিলাম একটা কয়েকটা রেফারেন্স ভিডিও আছে আমার কাছে, আমি তোমাকে ওগুলো পাঠিয়ে দেবো। তো আমি আর না পাঠিয়ে আমি তোমাদের বলে দিচ্ছি যে আমার তোমরা প্লেলিস্টে যাবে আমার চ্যানেলের, তো সেই প্লেলিস্টে গেলে দেখতে পারবে ইলেকট্রোম্যাগনেটিজমের একটা গোটা সেপারেট একটা অনেকগুলো কয়েকটা ভিডিও আছে, তিন চারটা ভিডিও আছে। তো সেই ভিডিওগুলোর মধ্যেই তোমরা দেখতে পারবে পারমিয়াবিলিটি সম্পর্কে খুব সুন্দর করে ডিসকাশন করে দেওয়া আছে। তো পারমিয়াবিলিটি কথাটা কী সেটা সম্পর্কে একটুখানি জেনে রাখো। পারমিয়াবিলিটি ইজ নাথিং বাট দ্য ক্যাপাবিলিটি অফ ফ্লো অফ ইলেকট্রিক ফ্লাক্স। দ্যাট মিন্স আমার কোনো যদি একটা ম্যাগনেট থাকে, সাপোজ এটা আমার একটা ম্যাগনেট, সেই ম্যাগনেট কী করবে, একটা নর্থ পোল থেকে সাউথ পোলের দিকে কি একটা ইনভিজিবল কী করবে, লাইন অফ ফোর্স কী করবে, ফ্লো করাবে। ইনভিজিবল লাইন অফ ফোর্স কী করাবে, এর মধ্যে দিয়ে ফ্লো করাবে। এই যে ইনভিজিবল লাইন অফ ফোর্স যেটা তোমরা দেখতে পাচ্ছ, সেই ইনভিজিবল লাইন অফ ফোর্স কোনো একটা ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে কত ভালোভাবে ফ্লো করতে পারবে, সেটাই আমরা বের করে থাকি পারমিয়াবিলিটির সাহায্যে। দ্যাট মিন্স সাপোজ পারমিয়াবিলিটির ভ্যালু খুব হাই, তার মানে আমি কি বলতে পারি, তার মানে আমি বলতে পারি যে ওই ম্যাটেরিয়ালের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কি হবে, ফ্লাক্স ফ্লো করবে। আশা করি এই জায়গাটা তোমরা যদি তাও ডাউট থাকে, এখানেই বলে দিলাম অনেকটা, তাও যদি ডাউট থাকে তোমরা একবার ওই প্লেলিস্টটা একটু দেখে নিও, খুব বেশি বড় ভিডিও নয়, ঠিক আছে, ছোটো ছোটোই ভিডিও আছে কয়েকটা, দেখে নিও, দেখবে গোটা পোশ্চেনটা ক্লিয়ার হয়ে যাবে, ইলেকট্রোম্যাগনেটিজম সম্পর্কে একটা ভালো আইডিয়া পাবে, ফ্যারাডিস ল, ফ্যারাডিস ইকুয়েশন, এই সমস্ত বিষয়গুলো তোমরা জানতে পারবে। বেশ, দ্যাট ইজ মাই পারমিয়াবিলিটি, এবং পারমিয়াবিলিটিকে আমরা এরকম করে ডিসকাস করে থাকি মিউ জিরো ইন্টু মিউ ওয়ান, ঠিক আছে? এগুলো সম্পর্কে আমরা পরে আবার পড়বো, ওই ভিডিওটাও দেখতে পারো বা পরেও আমি একটু দরকার হলে বলে দেবো। ব্যাস, তো আমরা এখন বলতে পারি যে দিস ইজ মাই ইন্ডাক্টর,
এখন ইন্ডাক্টরের প্রপার্টি কী হয়? যেমন আমরা রেজিস্ট্যান্সের প্রপার্টি পড়লাম, ইট ইজ মেড টু কী করা হয়, ইট ইজ মেড টু রেজিস্ট দ্য ফ্লো অফ কারেন্ট। তো ইন্ডাক্টর কী করে এই জিনিসটা একটুখানি দেখে না। ইন্ডাক্টর ইজ জেনারেলি অপোজ দ্য সাডেন চেঞ্জ অফ কারেন্ট, সাডেন চেঞ্জ অফ কারেন্ট ইন এনি নেটওয়ার্ক। দ্যাট মিন্স কথাটার মানে কি বোঝাচ্ছে? সাপোজ তোমার কাছে একটা ওয়্যার আছে, এটা আমার একটা ওয়্যার, ঠিক আছে, দিস ইজ মাই ওয়্যার। এই ওয়্যারের মধ্যে দিয়ে আমি দেখলাম সকাল 10টা, একদম পাক্কা 10টার সময় 10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছিল, ঠিক। এখন এর মাঝে সাপোজ একটা ইন্ডাক্টর আছে, এবং ইন্ডাক্টরকে আমরা এরকম করে এরকম করে নোটেশনটা যেমন রেজিস্ট্যান্সে জিগজ্যাগ থাকে, ইন্ডাক্টর এরকম থাকে, এই সমস্ত বিষয়গুলো লিখে দিচ্ছি। আগে একটু বিষয়টাকে বুঝে নাও। সাপোজ এটা একটা ইন্ডাক্টর, ঠিক আছে, এটা একটা আমার একটা ইন্ডাক্টর। তো 10টার সময় আমি দেখলাম 10 অ্যাম্পিয়ার কারেন্ট ফ্লো হচ্ছে। এখন আমি কোনো কারণে 10টা 5 বা 10টা 1 মিনিটে আমি এই 10 অ্যাম্পিয়ারটাকে চেঞ্জ করে 15 অ্যাম্পিয়ার করতে যাচ্ছি। তাহলে কী হলো, খুব ইনস্ট্যান্ট সময়ে দেখো হঠাৎ করে কি তো 5 অ্যাম্পিয়ার কারেন্ট কি বৃদ্ধি পেয়ে গেল। এই ঘটনাটাকে আমরা বলি সাডেন চেঞ্জ অফ কারেন্ট, মানে হঠাৎ করে চেঞ্জ কারেন্টের। তো ইন্ডাক্টরের প্রপার্টি কী থাকে? ইন্ডাক্টরের মেইন প্রপার্টি থাকে কোনো নেটওয়ার্কের মধ্যে হঠাৎ করে কোনো কারেন্টের চেঞ্জ করতে দেয় না। এটা আমার ইন্ডাক্টরের ওয়ান অফ দ্য প্রপার্টি, ঠিক। এখন ইন্ডাক্টরের সিম্বলটাকে দেখে রাখো, সিম্বলস কী হয়, ইন্ডাক্টরের সিম্বল যেটা থাকে সেটাকে আমরা মেইনলি এল দিয়ে ডিনোট করে থাকি, এবং যে কোনো নেটওয়ার্কে আমরা ইন্ডাক্টরকে এরকম করে দেখাই, যেরকম করে আঁকলাম একদম নর্মাল এরকম করে আমরা ইন্ডাক্টরকে দেখাই, এবং এটাকে এল দিয়ে এরকম করে ডিসকাস করি। সাপোজ এটা আমার আই, ঠিক আছে, তো এরকম করে ডিসকাস করি। তো এই যে লাইনটার মানে বললাম না, যে ইন্ডাক্টর অপোজ সাডেন চেঞ্জ অফ কারেন্ট, তো তোমার প্রশ্ন আসতে পারে বাধা দিচ্ছে, কিন্তু কারেন্ট তো ফ্লো হবেই, তাই না? আমার জাস্ট ওর কাজ বাধা দেওয়া, মানে হঠাৎ করে চাইবে না ফ্লো করুক, কিন্তু আমরা যদি কারেন্ট ফ্লো করাতেই থাকি ও কী করবে, অপারক হয়ে যাবে না, তখন কী করবে, কারেন্ট ফ্লো করানো শুরু করে দেবে, ঠিক আছে। তাহলে সিম্বল বোঝা গেল কি সিম্বলটা হচ্ছে, বেশ। এখন তোমরা আসো ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর। তো কোনো ভোল্টেজ অ্যাক্রস ইন্ডাক্টর কী হয়, আমরা VL দিয়ে ডিনোট করি। সাপোজ দিস ইজ মাই VL, এবং এটাকে L নাম দিলাম, VL দিয়ে ডিনোট করি। এর ভ্যালু হয় LdIdt, এই যে আমার I কারেন্টটা ফ্লো হচ্ছে তার ডেরিভেটিভ, দ্যাট ইজ মাই কী হয়, ইন্ডাক্টরের অ্যাক্রসে কী হয়, ভোল্টেজ, ঠিক। একই রকমভাবে কারেন্ট অ্যাক্রস ইন্ডাক্টর কী হবে, এগুলো সব ফর্মুলা, হ্যাঁ, কারেন্ট অ্যাক্রস ইন্ডাক্টর হয় IL ইকুয়ালস টু, তুমি রিভার্সে করে দাও, দেখবে এরকম টাইপের আসবে, 1/L ইন্টিগ্রেশন VL dt, ঠিক আছে। তাহলে কী আসলো, ইন্ডাক্টরের অ্যাক্রস কারেন্টের ভ্যালু বেরিয়ে গেল, ইন্ডাক্টরের অ্যাক্রস ভোল্টেজের ভ্যালু আমরা বের করে ফেলতে পারলাম। এখন একটা প্রশ্ন তোমাদের আসবে মাথায়, যে DC-র ক্ষেত্রে আমরা ইন্ডাক্টরকে কেন ইনঅ্যাক্টিভ বা ইন্ডাক্টর ইনঅ্যাক্টিভ নয় সেটা কেন বলি। দেখো, ফর ডিসি সোর্স, মানে সোর্স দিয়ে দিচ্ছি, ডিসি সোর্স ভোল্টেজ ভি বা কারেন্ট, এরকম করে লেখো, কারেন্ট ইজ এ কনস্ট্যান্ট টার্ম। কারেন্ট কী হয়, একটা কনস্ট্যান্ট টার্ম থাকে। কনস্ট্যান্ট টার্ম মানে কি, আমি ব্র্যাকেটে লিখে দিচ্ছি, সাপোজ 10 অ্যাম্পিয়ার বা 15 অ্যাম্পিয়ার। মানে কখনো কীরকম হয়, এখন 10 আছে, একটু পরে 5 হয়ে যাবে, তারপরে 25 হয়ে যাবে, তারপর -36 হবে, সেরকম তো নয়। 10 আছে, 10ই থাকবে, ও কিন্তু ভ্যালু কোনো চেঞ্জ হয় না। এবং আমরা জানি যে কোনো কনস্ট্যান্ট টার্মের ডেরিভেটিভ, সাপোজ এটা আমার একটা কনস্ট্যান্ট টার্ম, তার ডেরিভেটিভ কী হয়, 0 হয়। তো তার মানে আমি বলতে পারি VL ইকুয়ালস টু কত হবে, 0 হবে। এখন
তোমরা জানো যে কোনো একটা নেটওয়ার্কের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ যদি জিরো হয় তাহলে সেটাকেই তো আমরা কি বলে থাকি, শর্ট সার্কিট বলে থাকি। পড়িয়েছি না এই বিষয়গুলো সুন্দর করে? সাপোজ কোনো একটা নেটওয়ার্ক আছে, সাপোজ কোনো একটা এরকম লাইন আছে, এরকম রেজিস্ট্যান্স আছে, সাপোজ সেই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ আমি দেখলাম কত, জিরো, তো সেটাকেই তো আমি কি বলি, বলি যে এটা আমার শর্ট সার্কিট হয়ে গেছে, তাই না? ভোল্টেজ শর্ট সার্কিটে কখনো ভোল্টেজ ফ্লো হয় না, মানে কখনো কোনো ভোল্টেজের ভ্যালু হয় না, ঠিক আছে? ভোল্টেজ সবসময় জিরো হয়। তো সেই জন্যই আমরা বলতে পারি যে ডিসি কারেন্ট সোর্সের, ডিসি সোর্সের ক্ষেত্রে যখনই কোনো ভিএল এর ভ্যালু আমরা ক্যালকুলেশন করে বের করলাম, ভিএল ইকুয়ালস টু কত আসছে, জিরো আসছে। ভিএল ইকুয়ালস টু কত আসছে, জিরো আসছে। এখন ভিএল এর ভ্যালু জিরো হওয়া মানে আমার নেটওয়ার্কটা কি হয়ে যাচ্ছে, নেটওয়ার্কটা আমার শর্ট সার্কিট হয়ে যাচ্ছে। বোঝা গেল বিষয়টা? নেটওয়ার্কটা শর্ট সার্কিট হয়ে যাচ্ছে। তো এই কারণেই আমরা বলতে পারি যে ইন্ডাক্টার, ইন্ডাক্টার কি বলতে পারি, শর্ট সার্কিটেড, শর্ট সার্কিটেড ইন ডিসি নেটওয়ার্ক, ইন ডিসি নেটওয়ার্ক। এই টাইপের প্রশ্ন তোমাদের জিলেটে খুব ইম্পর্টেন্ট হয়। এবং অন্য দিক থেকে তোমরা যদি বলো যে তোমাদের ধরো ভাইবা বা কোথাও এই টাইপের প্রশ্ন জিজ্ঞেস করে, এবং এক দু নম্বরের প্রশ্নও এখান থেকে আসতে পারে যে কেন আমার ইন্ডাক্টারটা শর্ট সার্কিট হয়ে যায় ডিসির ক্ষেত্রে, আমরা ডিসির ক্ষেত্রে রেজিস্ট্যান্স সম্পর্কে এত কিছু পড়লাম তো ইন্ডাক্টারটা কেন পড়ি না, এটাই হচ্ছে অ্যাকচুয়াল রিজন। যে ইন্ডাক্টারের যেহেতু ভোল্টেজের ফর্মুলা হচ্ছে LdIdt, এবং ইন্ডাক্টারের মধ্যে দিয়ে যে আমার কারেন্ট ফ্লো হচ্ছে, ইন্ডাক্টারের মধ্যে দিয়ে আমার কারেন্ট ফ্লো হচ্ছে সেটা ডিসিতে যেহেতু কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ সবসময় জিরো হয়, তো ভোল্টেজের ভ্যালু জিরো হওয়া মানে এটা কি হয়ে যায়, শর্ট সার্কিট। তো সেই জন্যই আমরা বলতে পারি যে ইন্ডাক্টার ইজ শর্ট সার্কিটের ইন আ ডিসি নেটওয়ার্ক, ঠিক আছে? তাহলে এতটুকু জায়গা বোঝা গেল ইন্ডাক্টারের ওপর বেস করে। ইন্ডাক্টারের ওপর বেস করে খুব বেশি ডিপে আমরা যাব না, কারণ আমরা ইন্ডাক্টার স্পেস সম্পর্কে বেশি না জেনে আমরা ইন্ডাক্টারের অ্যাপ্লিকেশন সম্পর্কে জানতে চাই, ঠিক আছে? তো এতটুকু জায়গা তোমরা জানতে পারলে। এখন দেখো নেক্সট যেটা হবে সেটা হচ্ছে, দেখা যায় ইন্ডাক্টার ইজ এ এনার্জি স্টোরিং এলিমেন্ট। কী দেখা যায়, এটা পয়েন্ট হিসাবে লিখে রাখো, ইন্ডাক্টার ইজ এ প্যাসিভ এলিমেন্ট, প্যাসিভ এলিমেন্ট হুইচ ক্যান স্টোর এনার্জি ইন ইটস ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিক ফিল্ড। অর্থাৎ ইন্ডাক্টার কী করে, ইন্ডাক্টার একটা এমন একটা প্যাসিভ এলিমেন্ট যে কী করে, ওর ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এনার্জিটাকে কী করতে পারে, স্টোর করে রাখতে পারে। তো এখন এই এনার্জির ভ্যালুটা কত সেটা আমাকে তো বের করতে হবে। তো সেই জন্য তোমরা লিখতে পারো এনার্জি ইকুয়ালস টু, যেহেতু আমরা জানি যে পাওয়ার, কোনো কিছুর পাওয়ার আমরা যেহেতু বলতে পারি ভি ইন্টু আই, তো তাহলে আমরা একই রকমভাবে এখানে দেখো ফর্মুলা কী লিখে দিতে পারি, ভি এর ভ্যালু LdIdt এবং আইকে আমরা সেম হিসাবে রাখতে পারি আই। তো তাহলে আমরা দেখো এখান থেকে কী বের করতে পারি, এখান থেকে বের দেখতে পাচ্ছি যে এল ইন্টু আই ডিআই বাই ডিটি ইজ মাই পাওয়ার, ঠিক আছে, ইজ মাই পাওয়ার। অ্যান্ড দ্য এনার্জি শুড বি, আমরা জানি এনার্জির রিলেশান একটা জানি, সে যেটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ পাওয়ার, ইন্টিগ্রেশন অফ পিডিটি, দ্যাট ইজ মাই এনার্জি, তাই না? তো কারণ এই বিষয়গুলো তো আমরা পড়েছি না, আমরা যখন পড়েছি তো এগুলো প্রথম লেকচারের মধ্যে দেখবে এনার্জি, পাওয়ার এবং হচ্ছে ভোল্টেজ, কী বলে, চার্জ, ওই সমস্ত কিছু সম্পর্কে লেখা আছে। যাই হোক, তো আমি যখন ইন্টিগ্রেশন করবো এর আই ডিআই ডিটি ইন্টু ডিটি, তো ডিটি ইটি ক্যান্সেল আউট হয়ে যাবে, সো এল বাইরে চলে গেল, আই ডিআই দ্যাট ইজ মাই কি এনার্জি, তো আমরা এটাকে করলে আসবে হচ্ছে হাফ চলে আসবে এবং আই স্কোয়ার চলে আসবে। সো এনার্জি স্টোরড ইন ইন্ডাক্টার, ইন্ডাক্টার ইকুয়ালস টু হাফ এল আই স্কোয়ার। এটা খুব ইম্পর্টেন্ট টার্ম, ঠিক আছে, এটা খুবই ইম্পর্টেন্ট টার্ম, তোমাদের পরীক্ষার সময় অনেক সময় জিজ্ঞেস করে ফেলে এবং প্রুভও আসতে পারে, প্রুভ আসতে খুবই ইজি প্রুভ,
একদম দু তিন লাইনের রুট, সেটা তোমরা করে ফেলতে পারবে। তো তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে কোনো কিছু এনার্জি যখন স্টোর করতে হয় তার ভ্যালু আসে কত, হাফ এল আই স্কোয়ার। এখন দেখো ইন্ডাক্টর কম্বিনেশনগুলো একটু দেখে রাখো। আমরা যেমন রেজিস্ট্যান্সের কম্বিনেশন দেখলাম, দ্যাট মিন সিরিজ কানেকশন কীরকম হয়, প্যারালাল কানেকশন কীরকম হয়, তো ইন্ডাক্টরের ক্ষেত্রেও আমরা কিছু দেখব। কম্বিনেশন অফ ইন্ডাক্টর, কম্বিনেশন অফ ইন্ডাক্টর, ঠিক আছে? তো কম্বিনেশন কয় রকম হতে পারে, সিরিজ হতে পারে আর একটা প্যারালাল হতে পারে, ঠিক আছে? তো কম্বিনেশন মেইনলি দু রকমের হয়, একটা হয় সিরিজ কানেকশন, ঠিক আছে? তো সিরিজ কানেকশন দ্যাট মিন্স ইন্ডাক্টারগুলোকে পর পর এরকম কানেক্ট করব, ডট ডট করে, ঠিক আছে, এরকম করে কানেক্ট করে দিলাম, দ্যাট ইজ এল ওয়ান, এল টু, এল এন সাপোজ। তো এটা আমার সাপোজ দুটো পয়েন্ট, এ অ্যান্ড বি। তো তোমার এল ইকুইভ্যালেন্ট কী হবে, এল এ বি, ঠিক আছে, এল এ বি। এ কী হবে, সামেশান অফ এল, দ্যাট মিন্স এল ওয়ান প্লাস এল টু প্লাস ডট ডট করে কতখানি যাবে, এল এন অবধি যাবে, ঠিক আছে? দ্যাট ইজ মাই সিরিজ কানেকশান। অ্যান্ড প্যারালাল কানেকশান উড বি সেম অ্যাজ তোমার ইয়ে কী বলে, রেজিস্ট্যান্স কানেকশান, ঠিক আছে? এবং এই যে কানেকশানের এখানে লিখে রাখো ইন ইনিশিয়াল কন্ডিশান, ইনিশিয়াল কন্ডিশান ইজ জিরো, বা মিউচুয়াল কন্ডিশান ইজ জিরো, বা ইনিশিয়াল কন্ডিশানই লিখে রাখো, ইনিশিয়াল কন্ডিশান জিরো। কেন আমি বললাম এটা তোমরা তিন চারটে লেকচার পরে বুঝতে পারবে, হ্যাঁ? এখন তোমাদের জাস্ট এটা লিখে রাখো, ইনিশিয়াল বা মিউচুয়াল এরকম টাইপের লিখে রাখো, ইনিশিয়াল অথবা মিউচুয়াল ইন্ডাকটেন্স জিরো, এরকম করে লিখে রাখো, ঠিক আছে? ইন্ডাকটেন্স জিরো, জাস্ট এতটুকু লিখে রাখো, হ্যাঁ? আমি যেরকম করে নোটটা প্রিপেয়ার করছি সেরকম করে আর কি প্রিপেয়ার করার চেষ্টা করো, তাহলে দেখবে হয়তো দু একটা জায়গায় এখন হয়তো বুঝতে পারছো না, এরপর যখন আমরা আরও ধরো দশটা লেকচার পরে যখন তোমরা এই জায়গাটা পড়াবো, মিউচুয়াল ইন্ডাকটেন্সের কনসেপ্টটা পড়াবো, তখন বুঝতে পারবে আচ্ছা দাদা কেন এই কথাটা বলেছিল। কারণ তোমরা যদি এখন কিছু না লিখে আর কি এটাকে ডিরেক্ট করে যাও, পরবর্তীকালে যখন আমি মিউচুয়াল ইন্ডাকটেন্সের কয়েকটা কনসেপ্ট পড়াবো, তখন তোমাদের কী হবে মানে এটাকে আরেকটা হচ্ছে অপোজ করতে থাকবে, মানে বলতে থাকবে যে এই এখানে আমি যেটা পড়ে এসেছি সেটা ওখানে গিয়ে দেখবে মিলছে না। তো সেই জন্য আমি এই প্রবলেমটা যাতে না হয় সেজন্যই আর কি এই বিষয়টা লিখে দিচ্ছি। কোনো বই এরকম করে লেখা থাকে না, আমরা নিজেরা আর কি প্রবলেমে পড়ি, সেজন্য আমি নিজেও স্টুডেন্ট অবস্থায় এই প্রবলেমটায় পড়েছিলাম, যে সবসময় লিখে রাখো ইনিশিয়াল অথবা মিউচুয়াল ইন্ডাকটেন্সের ভ্যালু জিরো, ইনিশিয়াল কন্ডিশান জিরো অথবা মিউচুয়াল ইন্ডাকটেন্স জিরো। তুমি এক কাজ করো, তোমরা শুধু এরকমই লেখো মিউচুয়াল কী বলে ইন্ডাকটেন্সের ভ্যালু কত আসছে, জিরো আসছে, যেখানে আমার মিউচুয়াল ইন্ডাকটেন্সের ভ্যালু জিরো এসছে, ঠিক? দুটার ক্ষেত্রে একই রকম, মিউচুয়াল ইন্ডাকটেন্সের ভ্যালু কত আসছে, জিরো আসছে। মানে এখানে দেখো এটা আমার এল, এখানেও আমার সাপোজ এরকম এল, তো এরকম করে অনেকগুলো এল এরকম কানেক্টেড আছে, ইট ইস আমার এল ওয়ান, এল টু, এল থ্রি, ডট ডট করে এরকম আসছে এল এন অবধি, ঠিক আছে? তো এর ভ্যালুও তোমার একই রকমভাবে এল এ বি বা এল ইকুইভ্যালেন্ট ইকুয়ালস টু ওয়ান বাই এল ওয়ান প্লাস ওয়ান বাই এল টু প্লাস ওয়ান বাই এল থ্রি, এরকম করে ডট ডট করে চলতে থাকবে, ঠিক আছে? জাস্ট এতটুকু মাথায় রাখো। মিউচুয়াল ইন্ডাকটেন্সের কনসেপ্টটা আমি বারবার বলছি, এই জিনিসটা তোমাদের এখন আপাতত মাথায় রাখতে হবে না, তোমরা জাস্ট এই লাইনটা লিখে রাখো, পরবর্তীকালে নোটটা যখন পড়বে পরীক্ষার আগে তখন দেখবে খুব সুন্দর করে বুঝতে পারবে আচ্ছা এই জিনিসটার জন্য হচ্ছে, ঠিক আছে? তাহলে এতটুকু বোঝা গেল, প্যারালাল কম্বিনেশন অবধি কমপ্লিট হয়ে গেল। তো ইন্ডাক্টরের ক্ষেত্রে এর বাইরে আর কিছু দরকার হয় না, ইন্ডাক্টর ইজ এ ডিভাইস হুইচ ইজ জেনারেলি কী করে, অপোজ দ্য সাডেন চেঞ্জ অফ কারেন্ট, অ্যান্ড ইট কী করে, ইট স্টোর দ্য এনার্জি, স্টোর এনার্জি ইন ম্যাগনেটিক ফিল্ড। এবং এর এল এর ভ্যালুটা কত এসছে সেটা তোমরা জানো, এল ইকুয়া ভি এল এর ভ্যালু, এল ডিআই ডিটি। এবং ইন্ডাক্টরের যে তোমার ফর্মুলা, এল এর যে ফর্মুলা সেটা আমার কত আসছে সেটাও আমি লিখে দিয়েছি, ঠিক আছে? ব্যাস এতটুকু জায়গা জানলে ইন্ডাক্টর সম্পর্কে এনা। ইন্ডাক্টরের দুটো রিলেশন ছিল, একটা হচ্ছে কম্বিনেশন, সিরিজ কম্বিনেশন এবং প্যারালাল কম্বিনেশন। আমাদের এতটুকু করলে ইন্ডাক্টর মোর দ্যান এনাফ, ঠিক আছে? ফর মানে ইন্ডাক্টর সম্পর্কে জানার জন্য ইজ মোর দ্যান এনাফ, ঠিক আছে? সাফিসিয়েন্ট।
এখন দেখো ইন্ডাক্টরের ক্ষেত্রে একটা জিনিস একটুখানি বলে রাখি, ইন্ডাক্টর যখন আমরা কোনো এসি নেটওয়ার্ক ইউজ করব, তো আমরা যখন এসিটা পড়বো আরও ভালো করে বুঝতে পারবো ইন্ডাক্টর ইন এসি বলে একটা। আচ্ছা ঠিক আছে, এটা আমি সবার লাস্টে করে দিচ্ছি, ছাড়ো, ঠিক আছে, এতটুকু মোদ্দানে না। এবার আমরা চলে যাই হচ্ছে ক্যাপাসিটারের ক্ষেত্রে। এবার আমরা যেখানে যাই সেটা হচ্ছে আমাদের ক্যাপাসিটার, এটাকে আমরা সি দিয়ে ডিনোট করি। দেখো ক্যাপাসিটার কিছুই নয়, সাপোজ দুটা এরকম চার্জিং প্লেট আছে, দুটা কী আছে এরকম চার্জিং প্লেট, সাপোজ এটা প্লেট, হ্যাঁ একদম, মানে প্লেট মানে যার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতে পারে এরকম চার্জিং প্লেট আছে। তো সেই প্লেটগুলোর মাঝে আমরা কী করলাম, আমরা সেই প্লেটগুলোর মাঝে আমরা কী করলাম, একটা প্লেটকে পজিটিভলি চার্জ করলাম এবং আরেকটা প্লেটকে নেগেটিভলি চার্জ করলাম, এবং প্লেটগুলোর মাঝে কী করলাম একটা ইনসুলেটিং মিডিয়াম রাখলাম, একটা কী রাখলাম ইনসুলেটিং মিডিয়াম রাখলাম, দ্যাট মিন্স আমার কী হতে পারে, এয়ার হতে পারে, বিভিন্ন ধরনের কোনো কেমিক্যাল থাকতে পারে, আমি এরকম ইনসুলেটিং মিডিয়াম রাখলাম। তাহলে এই যে আমি যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি সেটাই আমার কি ক্যাপাসিটার, এবং ক্যাপাসিটারের ক্ষেত্রে যেরকম টাইপের যে কানেকশান হয়ে আছে, সাপোজ এই দিক দিয়ে কানেক্ট করে দিই, দেখতে ভালো লাগবে, সাপোজ এখান দিয়ে একটা তার এরকম করে কানেক্টেড আছে, এর মধ্যে দিয়ে যে চার্জ যে তৈরি হচ্ছে, ঠিক আছে, এক কাজ করি আমি ভালো করে লিখে দিই, এর মধ্যে দিয়ে তোমার একটা চার্জের যে ব্যাপার দেখা যাচ্ছে তার ভ্যালু কী হয়, কিউ ইজ প্রপোর্শনাল উইথ দ্য ভি, মানে এ আর বি এর মাঝে যে ভোল্টেজ ড্রপটা থাকবে, এর আর বি এর মাঝে যে ভোল্টেজ ড্রপটা যদি ভি হয় এবং এর মধ্যে যে চার্জটা তৈরি হচ্ছে দ্যাট ইজ প্রপোর্শনাল, মানে সি ইজ প্রপোর্শনাল উইথ কী হয়, ভি হয়। এই জিনিসটা একটুখানি মাথায় রাখবে। একটা জিনিস আমি আরেকবার বলে দিই, তোমাদের সাপোজ দুটা প্লেট আছে, একটা প্লেটকে পজিটিভলি চার্জ করলাম, একটা প্লেটকে নেগেটিভলি চার্জ করলাম, এবং মাঝখানে কী রাখলাম, মাঝখানে একটা মিডিয়াম রাখলাম, যেটা কি, যেটা আমার হচ্ছে ইনসুলেটিং মিডিয়াম, ঠিক আছে, ইনসুলেটিং মিডিয়াম রাখলাম। এখন এই ইনসুলেটিং মিডিয়ামের মাঝে যে এই যে ওভারঅল পিকচারটা আমরা দেখতে পাচ্ছি এখানে, সেই ওভারঅল পিকচারটাকেই আমরা বলে থাকি কি একটা ক্যাপাসিটার, ঠিক আছে। যেমন ইন্ডাক্টরের ক্ষেত্রে আমরা একটা তারকে কী করছিলাম, রাউন্ড করেছিলাম, রাউন্ড করে আমরা বলেছিলাম হ্যাঁ এটা আমার ইন্ডাক্টর। সেরকমই ক্যাপাসিটারের ক্ষেত্রে কী করলাম, ক্যাপাসিটারকে আমরা এরকম টাইপের একটা দুটা ইনসুলেটিং মিডিয়ামকে পাশাপাশি রেখে কী করলাম, একদিকে পজিটিভ টার্মিনাল আর একদিকে নেগেটিভটি কীভাবে চার্জ করলাম, এবং মাঝখানে যে ওভারঅল জিনিসটা আমার কী আসলো, ক্যাপাসিটার আসলো। এখন দেখো এই ক্যাপাসিটারের এই দুটা টার্মিনালের মাঝে আমার যদি ভোল্টেজ যদি ভি হয়, এই ওভারঅল দুটার মাঝে যদি আমার ভোল্টেজ ভি হয়, তাহলে কী হবে, এর মধ্যে দিয়ে একটা চার্জের তো অবস্থান থাকবেই, ইনসুলেটিং ম্যাটেরিয়াল একটা চার্জ তো থাকবেই, এর মধ্যে দিয়ে যে চার্জ ফ্লো হবে দ্যাট ইজ প্রপোর্শনাল উইথ কী হয়, ভি হয়, মানে এই যে ভোল্টেজটা প্রপোর্শনাল উইথ দ্য চার্জ ফ্লোয়িং থ্রু দ্যাট টার্মিনাল, মানে এর মধ্যে মানে মাঝখানে যে রিজিয়ানটা ফাঁকা থাকা অবস্থাতেও আমার যেরকম ব্যবস্থা থাকবে সেটা হচ্ছে চার্জ ইজ প্রপোর্শনাল উইথ কী হয়, ভি হয়, ঠিক আছে। তো তাহলে এখান থেকে আমরা বলতে পারি কিউ ইকুয়ালস টু কে ইনটু ভি, ঠিক আছে, কে কি, কে আমার হচ্ছে আমার প্রপোর্শনাল কনস্ট্যান্ট, কে ইজ প্রপোর্শনাল কনস্ট্যান্ট, কে কি প্রপোর্শনাল কনস্ট্যান্ট। তো তাহলে আমরা কিউ ইকুয়ালস টু লিখতে পারি সি ইনটু ভি, সি ইনটু ভি, যেখানে সি মানে কি, সি মানে ক্যাপাসিটার, সি মানে কি ক্যাপাসিটার, সি কি হয় ক্যাপাসিটার হয়, ঠিক বোঝা গেল, এতটুক সি মানেই আমাকে ক্যাপাসিটার বলি, এই যে ক্যাপাসিটারের এই সিটাকে বলা হয় ক্যাপাসিটেন্স, সরি সি ইজ নট ক্যাপাসিটার, সি ইজ নোন অ্যাজ দ্য ক্যাপাসিটেন্স, সিকে বলা হয় ক্যাপাসিটেন্স, ঠিক আছে, সিটাই হচ্ছে আমার ক্যাপাসিটেন্স, মানে এক ধরনের কনস্ট্যান্ট টার্ম যেটাকে আমরা বলে থাকি, কী বলে থাকি, ক্যাপাসিটেন্স বলে থাকি। এবং এই সি এর ভ্যালু কী হবে, সি ইজ মেইনলি প্রপোর্শনাল উইথ, এদিকেও লিখতে পারো সি ইজ মেইনলি প্রপোর্শনাল এ বাই ডি, এখানে আমার এ আর ডিটা কী, আমি এখানে অন্য রেড দিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে আমার রেড এরিয়াটা মানে এই যে ক্রস সেকশনাল এরিয়াটা দেখতে পাচ্ছ না, এটা আমার হচ্ছে এ, ঠিক, এবং এই যে আমার একটা ব্রেথ থাকবে না, এটা তো একটা কিছু মোটা থাকবে, কিছু একটা কি এরিয়া মোটা থাকবে, তাই না, এটাও কি কিছুটা
মোটা থাকবে, এই যে জায়গাটুকুই যেরকম করে মোটা আছে বা এর যে ব্রেডটা আছে এটাকে বলা হয় ডি। এবং এখান থেকে আমরা লিখতে পারি সি ইজ প্রপোর্শনাল উইথ ডি, এবং সেখান থেকে সি ইকুয়ালস টু লেখা যায় এপসিলন এ বাই ডি, এপসিলন এ বাই ডি, যেখানে এপসিলন ইকুয়ালস টু বলা হয় পারমিটিভিটি, এপসিলন ইকুয়ালস টু পারমিটিভিটি। এই জিনিসগুলো তোমাদের সিলেবাসে খুব একটা ইম্পর্টেন্ট নয়, ডিরেক্ট আমি শুরু করে দিতে পারতাম এবং বলে দিতাম যে ক্যাপাসিটার এই রকম কাজ করে। অ্যাকচুয়ালি আমি এগুলো কেন করে দিচ্ছি, যাতে ফিউচারে তোমাদের নোটটা দিয়ে তোমরা জিলেট এবং ইন দ্য সেন্স আরও ফিউচারে সাপোজ তোমরা কোনো কলেজে বিটেকে যখন ভর্তি হবে তখন যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়, সেই জন্য আমি এরকম ডিপভাবে বুঝিয়ে দিচ্ছি। নাহলে আমার এই জিনিসটা না করলেও চলতো, এগুলো না করলেও কোনো কিছু যায় আসে না, ঠিক আছে? তো এখান থেকে দেখো ক্যাপাসিটার সম্পর্কে আমি একটু বলে দিচ্ছি। ক্যাপাসিটারের মাঝে কী থাকে, ইনসুলেটিং ম্যাটেরিয়াল থাকে, দুটা প্লেট থাকে, এমনি নর্মাল ইলেকট্রিক্যাল প্লেট, যার একটার দিকে থাকে পজিটিভ টার্মিন পজিটিভভাবে চার্জ আর একটা নেগেটিভভাবে চার্জ। এবং এই যে আমার প্লেটগুলো, প্লেটটা তো এরকম টাইপের না, এরকম টাইপের প্লেট হয়, তো এই যে প্লেটের কী, এই প্লেটের একটা কী থাকে, একটা ক্রস সেকশনাল এরিয়া থাকে, এটাই আমার কী এ। এবং এর যে একটা কী থাকবে, একটা ব্রেথ থাকবে না, মানে একটা এরকম টাইপের হয়, এই ব্রেডটাকে আমরা বলি হচ্ছে কি ডি, এই ব্রেডটাকে আমরা বলি ডি। তো সেখান থেকে আমরা এরকম একটা রিলেশনে পাচ্ছি সি ইজ প্রপোর্শনাল উইথ এ বাই ডি, এবং সেখানে এপসিলন সাইনটা আসলো, এপসিলন জেনারেলি নোন অ্যাজ দ্য পারমিটিভিটি। পারমিটিভিটি কি, পারমিটিভিটি এক ধরনের হচ্ছে মানে ডাইইলেকট্রিক মিডিয়ামে স্ট্রেস বোঝানোর জন্য ইউজ করা হয় পারমিটিভিটি, ঠিক আছে? মানে কোনো পদার্থের পারমিটিভিটি বেশি হওয়া মানে সেই পদার্থ তত কারেন্ট কম ফ্লো করতে সাহায্য করবে, মানে কারেন্টও ফ্লো করতে দেবে না, এই জিনিসটাকে বোঝানো হয়। কেমন, তাহলে এতটুকু বোঝা গেল, দিস ইজ মাই ক্যাপাসিটার, ঠিক? এবার লিখে রাখো, ক্যাপাসিটার ইজ এ প্যাসিভ ডিভাইস, ইট ইজ অলসো এ প্যাসিভ ডিভাইস হুইচ ক্যান স্টোরড এনার্জি, যেটা কি করতে পারে, স্টোরড এনার্জি করতে পারে, অ্যান্ড ইটস মেইন প্রপার্টি অথবা অ্যান্ড ইট অপোজ সাডেন চেঞ্জ বা অপোজেস লিখে দাও, ইট অপোজেস সাডেন চেঞ্জ অফ ভোল্টেজ, ঠিক আছে? সাডেন চেঞ্জ অফ ভোল্টেজ। ক্যাপাসিটার কি, একটা প্যাসিভ ডিভাইস উইচ ক্যান স্টোর এনার্জি অ্যান্ড ইট অপোজ দ্য সাডেন চেঞ্জ অফ ভোল্টেজ, একই রকম জিনিস। এবং এটাকে সিম্বল দেখে নাও, সিম্বলটা কীরকম টাইপের হয়, সিম্বল আমরা সি দিয়ে যেহেতু ডিনোট করে রাখি, এরকম টাইপের দেখতে হয় বিষয়টাকে, দিস ইজ মাই সি, ঠিক আছে? এটা আমার সি, এরকম করে দেখাচ্ছি, এর মাঝখানে সাপোজ ভিসি তৈরি হচ্ছে, এটা আমার সাপোজ আই, ঠিক আছে? এরকম টাইপের বিষয়গুলো দেখানো হয়, এবং ক্যাপাসিটারের সিম্বল এরকম টাইপের হয়, হ্যাঁ, এই যে দুটো দাগ দিয়ে বোঝানো হয়। বেশ, তো এখন তোমরা একটা জিনিস বুঝে রাখো যে কারেন্ট থ্রু ক্যাপাসিটার, ঠিক আছে? কারেন্ট থ্রু ক্যাপাসিটার, কারেন্ট থ্রু ক্যাপাসিটার, কারেন্ট থ্রু ক্যাপাসিটার হয় হচ্ছে, দেখো কীভাবে প্রুভ করতে পারো, আমরা জানি আই ইকুয়ালস টু ডি কিউ বাই ডিটি, এটা তো আমরা আগের থেকেই জানি, তাই না? তো তাহলে আর আমরা জানি যে এখানে ক্যাপাসিটারের মধ্যে দিয়ে কিউ এর ভ্যালু কত আছে, কিউ ইকুয়ালস টু সি ইন টু ভি, বসিয়ে দাও ভ্যালুটা, তাহলে আই ইকুয়ালস টু এখান থেকে আসবে হচ্ছে সি ইন্টু ডিভি ডিটি, দ্যাট ইজ কারেন্ট থ্রু ক্যাপাসিটার, অ্যান্ড ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার, ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার, ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার ভি ইকুয়ালস টু কত আসবে, ইন ওয়ান বাই সি ইন্টিগ্রেশন আই ডিটি, যা ভ্যালু আসবে সেটা দিয়ে বসিয়ে দিতে পারবে, ঠিক? তাহলে এতটুকু বোঝা গেল। এবং এনার্জি ইন ক্যাপাসিটার একই রকমভাবে বিআই দিয়ে প্রুভ করে ইন্টিগ্রেশন করবে, তো একই রকম আসবে, এনার্জি ইন ক্যাপাসিটার ইকুয়ালস টু, ক্যাপাসিটার ইকুয়ালস টু কত আসবে,
ইন্টিগ্রেশন অফ পিডিটি। এটা তো জানো তোমরা, ইন্টিগ্রেশন অফ পিডিটি কীভাবে আসলো, পি মানে কি, পি মানে হচ্ছে আমার ভি ইনটু আই, তাই না? তো সেখান থেকে দেখো কি আসবে, ইন্টিগ্রেশন পি এর ভ্যালু ভি ইনটু আই ডিটি, ভি এর ভ্যালু কত আসছে, আই এর ভ্যালু আছে সি ডিভি ডিটি, অ্যান্ড ভি এর ভ্যালু এখান থেকে আছে, তাহলে এরকম করে লিখবো ভি ইনটু আই এর ভ্যালু বসাও, সি ইনটু ডিভি ডিটি ইনটু ডিটি, ঠিক? তো তাহলে দেখো ডিডিটি ক্যান্সেল হয়ে গেল, সিটা বাইরে চলে আসলো, ভি ইনটু ডিভি, এবং এর অ্যান্সার আসবে হাফ সি ভি স্কোয়ার, ঠিক আছে? এনার্জি স্টোর্ড ইন ক্যাপাসিটার, এনার্জি স্টোর্ড লিখে দাও, তাহলে কোনো ক্যাপাসিটারের মধ্যে কতখানি অ্যামাউন্টের এনার্জি স্টোর হয়, সাপোজ যদি এর আমার এখানে ভি যদি অ্যাপ্লাই করা হয় এবং সি এর ভ্যালু যদি জানা থাকে, তাহলে এর ভ্যালু হয় হাফ সি ভি স্কোয়ার, ঠিক আছে? হাফ সি ভি স্কোয়ার। তো এরকম করে আমরা ক্যাপাসিটার সম্পর্কে একটা আইডিয়া পাচ্ছি। এখন ক্যাপাসিটারের ইন্টারকানেকশানটা দেখো, ইন্টারকানেকশান একই রকমভাবে সিরিজ, এখানে একটুখানি মাথায় রাখবে, আমি লিখেই দিই, ইট ইজ রেসিপ্রোকাল, এরকম করে দেখো, ইট অ্যাক্ট অ্যাজ রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স, মানে রেজিস্ট্যান্স যা যা ধর্ম করবে, রেসিপ্রোকাল মানে কি অনন্য, দ্যাট মিন্স রেজিস্ট্যান্স যা বহু যা যেরকম টাইপের করবে বা ইন্ডাক্টর যেরকম টাইপের বিহেভিয়ার করবে, এ কি করবে তার ঠিক অপোজিট করবে, মানে মানে সাপোজ আমার রেজিস্ট্যান্স যদি এরকম পরপর দুটা এরকম রেজিস্ট্যান্স লাগাই আর ওয়ান আর টু, তাহলে আমার রেজিস্ট্যান্সের এটা আমার সাপোজ এ বি, তাহলে আর এ বির ভ্যালু আমরা কী বলতে পারি, আর ওয়ান প্লাস আর টু, সহজেই বলতে পারি। কিন্তু যদি আমার এরকম এখানে এই আর ওয়ান আর টুর জায়গায় সাপোজ একটা ক্যাপাসিটার, এরকম টাইপের দুটা ক্যাপাসিটার কানেক্ট থাকলো, এটা আমার সি ওয়ান, এটা আমার সি টু, এবং এটা আমার এ, এটা আমার বি, তাহলে সি এ বির ভ্যালু কত আসবে, সি এ বির ভ্যালু আসবে হচ্ছে সি ওয়ান সি টু ডিভাইডেড বাই সি ওয়ান বাই সি টু, কীভাবে আসলো, ওয়ান বাই সি এ বি ইকুয়ালস টু ওয়ান বাই সি ওয়ান প্লাস ওয়ান বাই সি টু, মানে ক্যাপ রেজিস্ট্যান্স সি প্যারালালে থাকলে যা ধর্ম যা প্রপার্টি দেখাবে, ক্যাপাসিটার সিরিজে থাকলে সেম প্রপার্টি দেখাবে, তার মানে কি রেজিস্ট্যান্সের প্যারালাল ইজ ইকুয়ালস টু ক্যাপাসিটারের সিরিজ, তো সেই জন্য আমরা বললাম রেসিপ্রোকাল অফ দ্য রেজিস্ট্যান্স, রেজিস্ট্যান্সের মতো রেসিপ্রোকাল হয়ে যায়, ঠিক? তো তাহলে আমরা এখানে স্পষ্টভাবে এই জিনিসটা লিখে দিই যে ক্যাপাসিটার পরপর ক্যাপাসিটার সাজিয়ে দাও, একটা ক্যাপাসিটার দুটা ক্যাপাসিটার ডট ডট করে এন নাম্বার অফ ক্যাপাসিটার, এটা আমার এ টার্মিনাল, এটা আমার বি টার্মিনাল, সি ওয়ান সি টু সি এন, ঠিক আছে? এবং সি এ বি যদি আমি ওয়ান বাই সি এ বি করি, তাহলে সিরিজে কানেক্ট থাকলে সি ওয়ান ওয়ান বাই সি টু প্লাস ডট ডট করে ওয়ান বাই সি এন, ঠিক আছে? দিস ইজ মাই ক্যাপাসিটারের প্রপার্টি। এবং প্যারালাল করলে কী হবে, প্যারালাল কী হবে, তাহলে একই রকমভাবে সিরিজের তার রেসিপ্রোকাল হচ্ছে না, তাহলে প্যারালাল যদি কানেক্ট থাকে তাহলে যোগ হয়ে যাবে, দ্যাট মিন্স এরকম টাইপের সাপোজ প্যারালাল কানেক্টেড আছে, দিস ইজ সি ওয়ান সি টু ডট ডট করে আমার এখানে সাপোজ সি এন অবধি কানেক্ট থাকলো, এটা আমার এ বি, তাহলে সি এ বি শুড বি সি ওয়ান প্লাস সি টু প্লাস ডট ডট করে কতখানি হবে, সি এন অবধি হবে, বোঝা গেল বিষয়টা? তাহলে ইন্টার কানেকশান তোমাদের কোনো ডাউট থাকার কথা না, ক্যাপাসিটার যদি সিরিজে থাকে এই ট্যাক্স অ্যাক্সের রেসিপ্রোকাল অফ দ্য রেজিস্ট্যান্স যদি এরকম করে কানেক্ট করি, তাহলে ওয়ান বাই সি দিয়ে হবে, অ্যান্ড প্যারালাল কী হবে, প্যারালাল সি এ বি হবে সি ওয়ান প্লাস সি টু প্লাস সি এন, এরকম ডট ডট করে সি এন অবধি চলবে, দ্যাট শুড বি মাই প্যারালাল ইন্টার কানেকশান, বোঝা গেল বিষয়টা? তাহলে ক্যাপাসিটারের এই ব্যাপারটা তোমরা মোটামুটিভাবে বুঝতে পেরেছ, হ্যাঁ সরি। তো এই রকমভাবে আর কি আমাদের ইন্ডাক্টর এবং ক্যাপাসিটার সম্পর্কে জানা প্রয়োজন আমাদের কাছে, ঠিক আছে? তাহলে একটা বেসিক আইডিয়া হলো ক্যাপাসিটার কি, আরও যত কাজ করব, যত মানে আমরা এটা সম্পর্কে আরও যত পড়ব, আরও অন্যান্য সাবজেক্টে পড়ব, তত ভালোভাবে সাবজেক্টটা সম্পর্কে জানতে পারবো। দেখো ইন্ডাক্টর একটা জিনিস মাথায় রাখবে, ইন্ডাক্টর সব নেটওয়ার্কে থাকে, মানে আমরা বলতে পারি না যে কোনো একটা এলিমেন্ট ইজ কমপ্লিটলি মেড আপ উইথ রেজিস্ট্যান্স, ঠিক আছে? রেজিস্ট্যান্স দিয়ে শুধু কোনো ম্যাটেরিয়ালই তৈরি হয় না, যদি আমি না সেটাকে আমি ডিসিতে অ্যাপ্লাই করি, ডিসিতে অ্যাপ্লাই না করা অবস্থায়
যে কোনো জায়গায় রেজিস্ট্যান্সও থাকে ইন্ডাকটেন্সও প্রেজেন্ট থাকে, ঠিক আছে? এবং আমরা ওটাকে মানে ধরে নিয়েই কাজ করি, ঠিক আছে? তো প্র্যাকটিক্যাল কন্ডিশনে আমরা ধরেই নিই যে একটা ইন্ডাক্টর প্রেজেন্ট আছে ওর কোনো একটা সার্কিটের মধ্যে, যে যদি ওটা আমার এসি নেটওয়ার্ক হয়। আর ক্যাপাসিটারের ক্ষেত্রে ক্যাপাসিটারকে বিভিন্ন জায়গায় ইউজ করা হয়। ক্যাপাসিটার অ্যাকচুয়ালি কোথায় কীরকম হয় দেখতে জানো? এরকম টাইপের দেখবে, যে কোনো একটা ইলেকট্রনিক ডিভাইস খুললে এরকম টাইপের এক ধরনের জিনিস দেখতে পাবে। দেখবে এরকম দুটো তার থাকে, হ্যাঁ, দুটো এরকম লেগ থাকে, এরকম করে মাউন্টেড করে এরকম দাঁড় করানো থাকে, একদম এরকম টাইপের দেখতে হয়। কিছু ছোটো ছোটো থাকে, কিছু বড় হয়, কিছু মাঝারি সাইজের হয়, অনেকগুলো ছোটো ছোটো থাকে। উপরে দেখবে এরকম লেখা থাকে 5 ভোল্ট, এরকম টাইপের লেখা থাকে। একটা লেগে দেখবে প্লাস লেখা থাকে, ঠিক আছে? এই জিনিসগুলোকে আমরা ক্যাপাসিটার বলে থাকি। ক্যাপাসিটার অ্যাকচুয়ালি একটা এনার্জি স্টোরিং এলিমেন্ট। এটাকে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কাজে ইউজ করে থাকি। ইলেকট্রনিক্সে দেখবে এটাকে ফিল্টারিংয়ের কাজে ইউজ করা হচ্ছে। আমরা পাওয়ার ইলেকট্রনিক্সের ক্ষেত্রে এটাকে রিপেল কমানোর জন্য ইউজ করে থাকি। আমরা পাওয়ার সিস্টেমের ক্ষেত্রে সেম ক্যাপাসিটারটাকে পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট, পরবর্তীকালে পড়বো, পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভমেন্ট করতে ইউজ করে থাকি। তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে ইউজ করা হয়, ঠিক আছে? তো এটাকে আমরা ক্যাপাসিটার হিসাবে ব্যবহার করে থাকি, ঠিক আছে? তো যাই হোক, তো ক্যাপাসিটার সম্পর্কে এতটুকু জানলেই তোমাদের মোটামুটি চলবে। এখন দেখো নেক্সট, ইন্ডাক্টর অ্যান্ড ক্যাপাসিটার, যেটা আমার দরকার আর কি এখন থেকে, ইন্ডাক্টর অ্যান্ড ক্যাপাসিটার, ক্যাপাসিটার ইন এসি নেটওয়ার্ক, এসি নেটওয়ার্ক মানে এসি নেটওয়ার্কের ক্ষেত্রে এসি অ্যাপ্লাই করা অবস্থায় ইন্ডাক্টর ক্যাপাসিটার কীরকমভাবে কাজ করবে, ঠিক? এখন সবসময় মনে রাখবে, আমি এই জিনিসটা আমি তোমাদের সিলেবাস শেষ করার আগে আমি একটা করাবো, সেটা হচ্ছে ট্রানজিয়েন্ট বলে একটা বিষয়। তো আমি কিছুটা আইডিয়া দিয়ে রাখি এখনই। সবসময় মনে রাখবে যে কোনো সিস্টেম দু রকমের হতে পারে, যে কোনো সিস্টেম দু রকমের হতে পারে। একটাকে আমরা বলি স্টেডি স্টেট সিস্টেম, স্টেডি স্টেট সিস্টেম, আরেকটাকে আমরা বলে থাকি ট্রানজিয়েন্ট সিস্টেম, ট্রানজিয়েন্ট সিস্টেম। দেখো স্টেডি স্টেট আর ট্রানজিয়েন্টের মধ্যে পার্থক্যটা কী? সাপোজ আমার হাতে একটা বল আছে, আমি বলটাকে ছুঁড়ে মারলাম, আমি যে মুহূর্তে, সাপোজ একজন প্লেয়ার আছে, ও কী করলো, ও একটা বলটা ছুঁড়ে ছুঁড়ে কোথাও একটা ছুঁড়বে, ও যখন আমার বলটা হাতের থেকে জাস্ট বের করলো, তো ও দেখা যাচ্ছে বলটা আমরা দেখতে পারলাম 10 মিনিট পরে বলটা এই পজিশনে গিয়ে কী হলো, পড়লো। কিন্তু আমি বলতে পারি যে যখনই ওর হাত থেকে বলটা বেরলো, তখন কি একটা কি বলটা এরকম করে একটা তো প্রজেক্টাইল মোশনে এখানে গেছে, তাই না? ওর হাত থেকে বের হওয়ার খুব কম সময় পরে, খুবই কম সময়, একদম সামান্য সময় পরে বলের অবস্থার যে পরিবর্তনটা, সেখানে সেটাকে আমরা বলে থাকি ট্রানজিয়েন্ট, মানে খুব ইনস্ট্যান্ট চেঞ্জ, ঠিক আছে? একই রকমভাবে স্টেডি স্টেট মানে কি, ধরো সাপোজ এই যে বলটা এত দূর গিয়ে এই পজিশনে এসে পড়লো, আমি বলতে পারি কি আমার এ টাইম ওয়ান সময়, টি ওয়ান সময় এখানে ছিল বলটা, আমার কাছে ছিল, এ পজিশনে ছিল, এবং বি পজিশনে যাওয়ার পর এই টি টু সময়ে বি পজিশনে চলে গেল। তাহলে এটাকে আমরা বলি স্টেডি স্টেট টাইম, ঠিক আছে? এটাকে আমরা কি বলি, স্টেডি স্টেট ঘটনা। এবং ট্রানজিয়েন্ট কাকে বলবো, ট্রানজিয়েন্ট সিস্টেম উইল বি, ট্রানজিয়েন্ট সিস্টেম উইল বি হোয়াট, মানে কোনো একটা খুব সামান্য পরিবর্তনটাকে আমরা বলে থাকি ট্রানজিয়েন্ট পরিবর্তন। তো সেটা আমার পরের কথা, ঠিক আছে? এটা পরের কথা, ট্রানজিয়েন্ট পরিবর্তন কী হবে না হবে এটা পরে দেখা যাবে। এখন দেখো আমরা যদি বলি যে লেট অ্যাপ্লাই স্টেডি স্টেট সাইনোসয়েডাল, স্টেডি স্টেট মানে কি, স্টেডি স্টেট মানে আমি অ্যাপ্লাই করলাম, করে আমি বেশ কিছুক্ষণ পর ঘুরে আসলাম, ঘুরে এসে দেখবো যে ইন্ডাক্টরটা কীরকমভাবে থাকে। স্টেডি স্টেট সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম, বা সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম না লিখে রাখো সাইনোসয়েডাল সোর্স অ্যাক্রস ইন্ডাক্টর, ইন্ডাক্টরের অ্যাক্রসে যদি আমি কোনো স্টেডি স্টেট সাইনোসয়েডাল ওয়েভ ফর্ম বা কোনো একটা সার্কিটের মধ্যে যদি প্রয়োগ করি, তাহলে কি দেখা যাবে, তাহলে দেখা যাবে কি দেখা যাবে, ইন্ডাক্টর, ইন্ডাক্টর স্টার্ট টু অ্যাক্ট
as resistance. ঠিক আছে? Start to as resistance property as resistance দিয়ে রাখো. ঠিক আছে? As resistance. That means L start to oppose কি করবে? Current. বোঝা গেল বিষয়টা? মানে যদি আমি দেখি আমি স্টেডি স্টেট সাইনোসয়েডাল সোর্স যদি আমি ইন্ডাক্টরের অ্যাক্রসে অ্যাপ্লাই করি তাহলে দেখা যাবে ইন্ডাক্টর কি করবে রেজিস্ট্যান্সের মতো ব্যবহার করা শুরু করবে এবং আমরা এলটা কি করবে মানে ইন্ডাক্টরটা কি করবে অপোজ করতে শুরু করবে কাকে অপোজ করতে শুরু করবে কারেন্টকে অপোজ করতে শুরু করবে এতটুকু জায়গা তোমরা আশা করি বুঝতে পেরেছো যে যে জায়গায় মনে হবে না দেখো এটা তো আমি তোমাদের মানে কি বলে এটা একদম অনলি ইউনিডিরেকশনাল কমিউনিকেশন হচ্ছে মানে ওয়ান টু ওয়ান তো কমিউনিকেশন হচ্ছে না তাই না তো এই জন্য আমার যেটা বক্তব্য হচ্ছে তোমাদের যেখানে প্রবলেম হবে সেই জায়গাটায় পজ করে দাও সেই জায়গাটা দাঁড়িয়ে পড়ো দাঁড়িয়ে পড়ে দেখো কোন জায়গাটায় কী প্রবলেমটা হচ্ছে ঠিক আছে তারপরেও যদি বুঝতে না পারো তখন আমাকে জানাও কেমন তো সেজন্য আমি বলবো যদি মনে হয় যে না আমার পড়ানোটা অনেকটা মনে হচ্ছে লেন্দি হয়ে যাচ্ছে অনেকটা বড় হয়ে যাচ্ছে তোমরা ভিডিওটাকে দুটো ভাগে ভাগ করে দেখো আজকে সাপোজ 30 মিনিট দেখলে 2 ঘন্টা পর আরও বাকি 30 মিনিটটা দেখবে ঠিক আছে এই জিনিসটা মেনটেন করবে তাহলে দেখবে কোনো ভিডিওগুলো খুব সুন্দর করে বুঝতে পারবে যাই হোক ইন্ডাক্টর স্টার্ট টু অ্যাক্ট অ্যাজ এ রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্সের মতো কাজ করা শুরু করবে দ্যাট মিন্স কী করবে আমার ইন্ডাক্টর কী করবে অপোজ করা শুরু করবে কারেন্ট তো তার মানে কি ইন্ডাক্টর যদি রেজিস্ট্যান্সের মতো কাজ করা শুরু করে তাহলে এই ইন্ডাক্টরটাকেই আমরা বলতে পারি না দিস এল আমি লিখছি শর্টে তোমরা ইন্ডাক্টর লিখবে ইজ নোন অ্যাজ ইন্ডাক্টিভ রিয়্যাকট্যান্স যেহেতু ইন্ডাক্টরটা কার মতো কাজ করা শুরু করলো একটা রেজিস্ট্যান্সের মতো কাজ করা শুরু করলো তো রেজিস্ট্যান্স তো আগে করে প্রেজেন্ট ছিল তো সেই জন্য এই এলটাকে আমরা এখন নাম দিলাম ইন্ডাক্টিভ কী বললাম রিয়্যাকট্যান্স এটাকে আমরা এল দিয়ে এক্স এল দিয়ে ডিনোট করি এটাকে আমরা কী দিয়ে ডিনোট করি এক্স এল দিয়ে ডিনোট করি ঠিক আছে এতটুকু জায়গা ক্লিয়ার তোমাদের এতটুকু জায়গা আশা করি তোমাদের ক্লিয়ার থাকবে ঠিক এক্স এল দিয়ে ডিনোট করি এবং এই এক্স এলকে বলা হয় ওমেগা ইন্টু এল যেখানে ওমেগা ইকুয়ালস টু অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি জাস্ট লিখে নাও পরে এগুলো সমস্ত একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাবে কারোর কোনো ডাউট থাকবে না জাস্ট নোটটা বানিয়ে নাও অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি অফ এসি সোর্স লিখে দাও এসি সোর্স অ্যাঙ্গুলার ওয়েভফর্ম অফ এসি সোর্স জেনারেলি আমরা যেটা বলি সাইনোসয়েডাল সোর্স ঠিক আছে সাইনোসয়েডাল সোর্স কেমন তো নর্মাল কন্ডিশনে অ্যাজ এ এক্সাম্পল হিসেবে বলে রাখো সাপোজ ভিএম আমার অ্যাপ্লাই করা হচ্ছে ভি অফ টি অ্যাপ্লাই করা হচ্ছে কোথাও একটা জায়গায় ভিএম সাইন ওমেগা টি ঠিক আছে বা সাইন হান্ড্রেড টি ঠিক আছে তো সেখানে ওমেগা এখানে কী হয় 100 হয় এই বিষয়গুলো খুব সুন্দর করে বুঝতে পারবে জাস্ট একটা এক্সাম্পল হিসাবে লিখে রাখো অ্যাজ এ এক্সাম্পল ভি অফ টি যদি ভিএম সাইন হান্ড্রেড টি হয় তাহলে ওমেগা কী হবে কত হবে 100 হবে ওমেগা কত হবে 100 হবে ঠিক আছে তো তাহলে ফর্মুলা বোঝা গেল ইন্ডাক্টরের ক্ষেত্রে ইন দ্য সেম ওয়ে ক্যাপাসিটার ইজ নোন অ্যাজ ক্যাপাসিটিভ রিয়্যাকট্যান্স যেরকম করে লিখছি জাস্ট লেখো ক্যাপাসিটিভ রিয়্যাকট্যান্স দ্যাট মিন্স এক্সি অ্যান্ড এক্সি ইজ ডিটারমাইন্ড অ্যাজ 1/ωc ঠিক আছে ওয়ের ওমেগা ইক্স সেম অ্যাজ অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ঠিক আছে
ঠিক আছে, জাস্ট এরকম করে নোটটা রেডি করে রাখবে, ঠিক। যেমন ক্যাপাসিটরের ক্ষেত্রে ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স, দ্যাট মিন্স এক্সি, অ্যান্ড এক্সেলের ক্ষেত্রে এরকম টাইপের বিষয়টা আমার এখান থেকে হয়। শুধু এই ভ্যালুটুক, এতটুক জায়গা, শুধু এতটুক জায়গা আমার কাছে তোমাদের রিকোয়েস্ট থাকবে, প্রথমে এতটুক জায়গাটা জাস্ট দেখে নাও। অর্ধেক জিনিস বুঝতে পারবে না, না বুঝতে পারো কোনো চাপ নেই, আমি দরকার হলে আরও 3-4 বার বোঝাবো, কিন্তু জাস্ট একটা আইডিয়া নিয়ে রাখো। সেটা কি ইন্ডাক্টর আর ক্যাপাসিটার, এই দুটো টার্ম কিন্তু নিউ, ঠিক আছে, শুধুমাত্র এসিতে আসবে, ঠিক আছে, ডিসিতে আসে না। কেন আসে না সেটাও আমি প্রুভ করলাম, সেটাও আমি কী করলাম, প্রুভ করলাম। দেখো কেন আসে না, এই যে ক্যাপাসিটারের ক্ষেত্রে, ক্যাপাসিটার ইন ডিসি, এই জিনিসটা বলা হয়নি আমার এখানে, এই যে ক্যাপাসিটার, এই জায়গাটা আমি বলে দিচ্ছি, ক্যাপাসিটার ইন ডিসি, ডিসিতে ক্যাপাসিটার কী হবে, দেখো তোমার হচ্ছে কোনো একটা ক্যাপাসিটার, ভোল্টেজ অ্যাক্রস ক্যাপাসিটার, এই যে এখান থেকে আমি করছি, এ দেখো তোমার কারেন্টের ভ্যালু আই ডিসির ক্ষেত্রে, আই ইকুয়ালস টু করতে পারি কি, এখানে আমি লিখে দিচ্ছি, এখানে আমি ছোট্ট করে এরকম করে পয়েন্ট হিসাবে লিখে দিচ্ছি, হোয়েন উই অ্যাপ্লাই ডিসি অ্যাক্রস ক্যাপাসিটার, ঠিক আছে, ক্যাপাসিটার অ্যাক্রসে যখন আমি ডিসি অ্যাপ্লাই করি, সো আই উইল বি কী হবে, সি ডিভি ডিটি অ্যান্ড ভি ডিসি ইকুয়ালস টু কি, কনস্ট্যান্ট, তাই না, মানে ডিসি ভোল্টেজটা কী হয়, কনস্ট্যান্ট হয়, তো আই ইকুয়ালস টু জিরো, এবং কারেন্ট জিরো কখন হয়, ইন ওপেন সার্কিটে, ইন ওপেন সার্কিটে। সো আমরা বলতে পারি যে ক্যাপাসিটার অ্যাক্ট অ্যাজ, তোমরা লিখে নাও, আমার এখানে জায়গা নেই, ক্যাপাসিটার অ্যাক্ট অ্যাজ ওপেন সার্কিট ইন ডিসি কানেকশন অর ইন ডিসি সাপ্লাই, বোঝা গেল বিষয়টা। তো তাহলে এই জায়গাগুলো আমার বোঝানো খুব দরকার ছিল আর কি, না বোঝালে আমি পরবর্তীকালে আগাতে পারতাম না, যে ইন্ডাক্টার, ইন্ডাক্টার কী, ইন্ডাক্টার কী করে, স্টোর করে, ইন্ডাক্টারের মেইন কাজ, এই জন্য আমার হচ্ছে এসিতে ইন্ডাক্টার থাকে না, ডিসিতে ইন্ডাক্টার থাকে না, শুধুমাত্র এসিতে থাকে, ঠিক আছে। এবং ক্যাপাসিটারের ক্ষেত্রেও সেম, ক্যাপাসিটার ওপেন সার্কিট হয়ে যায়, আর এখানকার মধ্যে ইন্টারকানেকশানটা বুঝিয়ে দিলাম, কারণ ইন্টারকানেকশানটা পরবর্তীকালে দরকার হলেও হতে পারে। এবং ইন্ডাক্টার অ্যান্ড ক্যাপাসিটার ইন এসি নেটওয়ার্কে সিস্টেম, এখান থেকে আমি এক্সট্রা একটা জিনিস একটু বুঝিয়ে দিলাম, এই যে সিস্টেমটা কি, এটা হচ্ছে স্টেডি স্টেট আর ট্রানজিয়েন্ট সিস্টেম। স্টেডি স্টেট মানে কি, মানে হচ্ছে, মানে টি ইজ ফাইনিট বলতে পারো, মানে অনেকটা সময় পর, ঠিক আছে, টি ইকুয়ালস টু বেশ পরে, মানে আমি ধরো কোনো একটা জায়গায় আমি বসে আছি, তো আমি স্টেডি স্টেট, মানে ধরো 10 মিনিট ধরে আমি একটা জায়গায় স্থির হয়ে আছি, সেটাকে স্টেডি স্টেট কন্ডিশন বলতে পারি। বাট ট্রানজিয়েন্ট কাকে বলবো, ট্রানজিয়েন্ট মানে খুব সামান্য সময়, জাস্ট মানে কী বলবো, খুব অল্প সময়ের মধ্যে কোনো একটা ফ্র্যাকশন অফ সেকেন্ডে কোনো একটা ব্যাপার, ঠিক আছে, বা এটাকে এরকম করে লেখে, আমরা বইয়ের ভাষায় যদি বলো টি ইকুয়ালস টু এরকম ইনফাইনিট লিখে দেয়। তো এই জিনিসটা তোমাদের মাথায় নিতে হবে না, আমি যখন পরে যদি ট্রানজিয়েন্ট পড়াই খুব ভালো করে বুঝিয়ে দেবো। জাস্ট মনে রাখো সিস্টেম দু রকমের হয়, ট্রানজিয়েন্ট অ্যান্ড স্টেডি স্টেট। স্টেডি স্টেট মানে যে সিস্টেমটা অনেকক্ষণ ধরে একই রকম আছে সেটাকে স্টেডি স্টেট বলবো, ট্রানজিয়েন্ট কোনো সিস্টেম চেঞ্জ হচ্ছে, হঠাৎ করে চেঞ্জ হচ্ছে, একটা সামান্য সময়ের জন্য নিলাম কোনো একটা, সেটাকে একটা চেঞ্জেবল সিস্টেম পাচ্ছি, দ্যাট ইজ নোন অ্যাজ মাই স্টেডি স্টেট সিস্টেম। তো সেই রকম কোনো স্টেডি স্টেট সাইনোসয়েডাল সোর্স যদি আমি কাকের উপর অ্যাপ্লাই করি, কোনো একটা ইন্ডাক্টার বা ক্যাপাসিটারের উপরে অ্যাপ্লাই করি, তাহলে কী হবে, ইন্ডাক্টার বা ক্যাপাসিটার কী হবে, রেজিস্ট্যান্সের মতো ব্যবহার করা শুরু করবে, দ্যাট মিন্স কী করবে, অপোজ করা শুরু করবে, কাকে অপোজ করবে, কারেন্টকে অপোজ করবে। এবং এই রকম যে অবস্থায় সেই ইন্ডাক্টার এবং ক্যাপাসিটারটাকে বলা হবে কি, ইন্ডাক্টিভ রিঅ্যাক্ট্যান্স অ্যান্ড ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স। অ্যান্ড ক্যাপাসিটিভ ইন্ডাক্টিভ রিঅ্যাক্ট্যান্সের ভ্যালু হয় এক্সএল, দ্যাট ইজ ওমেগা ইন টু এল, ক্যাপাসিটিভ রিঅ্যাক্ট্যান্স হয় এক্সি, দ্যাট ইজ 1/ωC। দ্যাটস এনাফ, এর থেকে বাইরে আর কিছু তোমাদের পড়তে লাগবে না, ঠিক আছে, বাস জাস্ট এতটুক জায়গা তোমাদের মাথায় ঢুকিয়ে রাখো। নেক্সট লেকচার আমি এটাকে এক কাজ করি, আমি আজকে এটাকে আমি লেকচার এ করে দিচ্ছি, আমি নেক্সট লেকচার হচ্ছে লেকচার বি হিসাবে আমি আপলোড করব, ঠিক আছে, নেক্সট লেকচার বি হিসাবে আমি নেক্সট লেকচার আপলোড করব, একই দিনে আমি এটা আপলোড করে দেবো, ঠিক আছে। তাহলে কী হবে, তোমরা এতটুক পড়ে যখনই কনফিউশন একটু ক্রিয়েট হবে, তখনই নেক্সট লেকচারটা দেখতে পাবে, তখন অনেকগুলো কনফিউশন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আজকে আমরা এতটুক শেষ করছি, এটা আমাদের মডিউল 2 নাম দিতে পারো, তোমরা যদি মডিউল হিসাবে পড়তে চাও, দিস ইজ মাই মডিউল 2, দ্যাট মিন্স আমরা এখান থেকে শুরু করছি এসি ফান্ডামেন্টাল, ঠিক আছে, এসি ফান্ডামেন্টাল, দ্যাট মিন্স আমাদের ডিসি থিওরেম, ডিসির গোটা পোর্শনটা কমপ্লিট হয়ে গেছে,
তাই না? এখন এসি ফান্ডামেন্টাল স্টার্ট করব। এসি ফান্ডামেন্টাল আরও চলবে 7-8টা লেকচার। তাহলে এসি ফান্ডামেন্টাল যখনই শেষ হয়ে যাবে এসি ফান্ডামেন্টালের অঙ্কগুলো করব, দেন আমরা চলে যাবো টু পোর্ট নেটওয়ার্কে। তো তারপর আমরা চলে আসবো, মেশিনও স্টার্ট করতে হবে। ঠিকই আছে, স্পিড ঠিক আছে, তোমরা এখন ঠিকঠাকভাবে পড়তে থাকো, ভিডিওগুলো সুন্দর করে দেখো, কোনো ডাউট হলে আমাকে ফোন করো অথবা মেসেজ করো। ফোন আমি প্রেফার করি মোটামুটি বিকেলের দিকে ফোন করবে, রাতের দিকে যত রাতে ইচ্ছে ফোন করো আমার কোনো প্রবলেম নেই, সকালের দিকে ফোন না করলেই ভালো হয়, কারণ আমার সকালে অনেকগুলো কাজ থাকে যেটা সম্ভব হয় না অনেক সময় ফোন ধরা। ঠিক আছে, তো তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি, নেক্সট লেকচারে তাহলে তোমাদের দেখা হবে পরের পার্ট নিয়ে। থ্যাংক ইউ।